সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ দেশের বাইরের থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। রোজ সোমবার আমি খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি সোনিয়া ডেইরি ফার্ম। এই সোনিয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণখোলা হাটের পাশেই। মূলত এখান থেকে গাভী গরু বিক্রি করে থাকে এবং এই খামারটি পরিচালনা করে থাকে মানিক ভাই। মানিক ভাই খুবই পুরাতন একজন খামারি, উনি দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত, গরু কেনা বেচা করে আসতেছে। আপনারা এখান থেকে গাভী সংগ্রহ করতে পারবেন। ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিয়াল, মুন্ডি, জার্সি সব ধরনের গাভীই পাবেন। আর আপনারা যারা গাভী সংগ্রহ করবেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন, কারণ আপনারা যখন এই ইউটিউব ভিডিও দেখে গাভী সংগ্রহ করতে যান অবশ্যই বিভিন্নভাবে প্রতারিত হন। আর এই প্রতারিত হওয়ার না হওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সেই বিষয়টা ধারণা নিতে হবে। একটা গাভী কিনতে গেলে অবশ্যই সেই বিষয়টা ধারণা নিতে হবে যে আপনি কীভাবে গাভীটা সংগ্রহ করবেন, কোন কোন দিকগুলো জানা দরকার, কোন কোন বৈশিষ্ট্যগুলো জানা দরকার। সেই বিষয়গুলো যদি জেনে শুনে বুঝে আপনারা সংগ্রহ করেন অবশ্যই আপনারা প্রতারিত হবেন না। আর আপনারা যদি একেবারেই ধারণা না নিতে পারেন অবশ্যই যারা ভালো গাভী চিনে থাকে তাদের সাথে নিয়ে গাভী কেনার চেষ্টা করুন। তো চলুন প্রথমে আমরা মানিক ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো আসলাম আপনার কাছে যে এসে বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি, তো এই সপ্তাহের সংগ্রহ কেমন আছে? আছে কয়েকটা গাভী আছে, সব মিলে ঝিলে আছে কম বেশি করে লাখ। আচ্ছা আচ্ছা, তো বর্তমানে কত লিটার থেকে কত লিটারের ভিতরে গাভীগুলো আছে? নারানিয়া ওই এলাকাতে ওনারা চট্টগ্রাম দিয়ে বিক্রি করে থাকে? চট্টগ্রাম ওনারা বিক্রি করে, কালুখালি দিয়ে আপনার হচ্ছে, তারপরে রাউজান দিয়ে আপনার হচ্ছে, ওখান দিয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে তার মানে বলতে চাচ্ছেন যে এখান থেকে ওনারা কিনে নিয়ে আপনার ওই চট্টগ্রাম যে এলাকাগুলো রয়েছে ওখানে ওনারা এই গাভীগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে? আচ্ছা আচ্ছা, তো এই সপ্তাহে যে গাভীগুলো আছে, তো চলুন সেই গাভীগুলো আগে একটু দর্শকদেরকে আমরা দেখাই। দেখেন সার বাচ্চা না? হুম সার বাচ্চা। দুধ হচ্ছে কেমন এটাই? এটা দুধ সকালবেলা আপনার 15-16 আছে, বিকালবেলা 8 আছে। তার মানে দুই বেলায় কত আসতেছে? দুই বেলা এবারে সে কত হয় তাহলে? 22-23 দুধ, মানে এবারে ধরেন দুধ বাচ্চা অল্প দিন তো 25-26 দুধ আসবে। এত দুধ আসবে এটাই? হ্যাঁ হ্যাঁ, এখন বর্তমানে আমি তো 23-2 আসছি। আচ্ছা, দরদামটা যদি একটু বলতেন। দরদাম এটা আলোচনা সাপেক্ষে, কারো যদি পছন্দ হয় সরজবি না আসি দুধ দোয়া দেখে শুনি, কারো চয়েস হলে দেখে শুনি লিটার। কিন্তু গাভী অনেক বড় গাভী ভাই, বিশাল গাভী বুঝছেন। এটা ধরেন 10-15 জনই আসেন, বডি লাইট যে আপনার গোসের রুয়েটি আছে 10 মন, বিশাল বড় গাভী। দরদাম করে নিতে পারবে? হ্যাঁ দরদাম করি, সরজবিনে আসি 2-3 দিন দুধ দহন করে নিতে পারবে। 5 দিন দুধ দোয়া দেখে শুনে সুস্থ আছে কিনা আমার গরুটা, আসি দেখে শুনে লিটার যদি পছন্দ হয়। আচ্ছা আচ্ছা, পাশেরটা ভাই? এটা আপনার ফ্রিজিয়ান, দুই দাঁত। দুই দাঁত সাথে কি সার বাচ্চা? সার বাচ্চা সাথে। প্রথম বাচ্চা তার মানে? হ্যাঁ প্রথম বাচ্চা। কতদিন হয় বাচ্চা দিছে? বাচ্চা দিছে আজকে হচ্ছে 2 দিন। 2 দিন, তার মানে তো এখনো পর্যাপ্ত দুধটা মনে বোঝা যাবে না? না না না, এখনো আসলে 2-5 দিন না গেলে এদের দুধের কথা বলা যাচ্ছে না। আশা করছি দুবেলা 17-18 আসবে ভাই, বড় গাবি তো খুব দাঁত গাবি, দুইখান দাঁত কেবলে। এত দুধ হবে এটাই? হ্যাঁ হবে, গরু ভালো, গরু পার্সেন্ট ভালো, দাঁতে ভালো। 2-3 দিন দুধ দহন করে তো নিতেই পারবে অবশ্যই, দেখি শুনে যাচাই বাছাই করে দুধ দহন। কিন্তু এখন সরা যাবে না, আপনার আরো 5 দিন গেলে গা দুধ দেখাতে পারবো ভাই। যেহেতু দামটা কেমন চাচ্ছেন? কার বাছুর আজ 3 দিন হবে। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম হচ্ছে আপনার, দাম চাচ্ছে 2,30,000। 2,30,000 টাকা? জি। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ আলোচনা সাপেক্ষে আসি, সারা জমিনে আসি দেখে শুনে নিতে পারবে। কেবল এখানে এখনো ঘাও শুকায় নাই, এখনো ঘাও আসেই দেখা যাচ্ছে। পাশেরটা? এটা আপনার হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া না? জি। এটা দাঁতে কয়টা? এটা দাঁতে আপনার 2 দাঁত। এটার সাথে কি বাচ্চা? এটার সাথে সার বাচ্চা। এটার সাথে সার বাচ্চা? হ্যাঁ। এটার দুধ কেমন হচ্ছে? এটা সকালবেলা আপনার 1200 আসে ভাই, দোয়া দিলে সিটি হয়, এগুলান কিচ্ছু থাকে না, দোয়া দেবো না উলান সিটি হয় কিচ্ছু থাকে না। দামটা কেমন চাচ্ছেন? এটা দাম চাচ্ছে আপনার 1,75,000 টাকা। 1,75,000 টাকা? আলোচনা সাপেক্ষে নিতে পারবেন? হ্যাঁ দরদাম করে নিতে পারবে, দেখে শুনে আসি দর্শক, আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। পাশে একটা শাহিওয়াল দেখতে পাচ্ছি মনে দর্শক, গাভীটা দেখতে পাচ্ছেন। এটা দাঁতে কয়টা ভাই? এটা দাঁতে 4 খান ভাই, শাহিয়াল গাভী। বাছুর খুল। দাঁতে 4 খান শাহিয়াল গাভী না? হ্যাঁ হ্যাঁ শাহিয়াল গাভী।
সাথে কি বাচ্চা এটা সাথে এই যে আপনাদের কাছে বকনা বাচ্চা আছে বকনা বাচ্চা না দুধ হচ্ছে কেমন এটা এটা দুধ সকালবেলা আপনার এই সাত ছেলের মতো আইছে সাত ছেলের সাড়ে সাত ছেলের এরকম হচ্ছে দামটা কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে 1,45,000 টাকা 1,45,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারবে দর্শক যারা নেবেন অবশ্যই আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন সাহেল গাবি ভাই সাহেল গাবিটি দেখতে পাচ্ছেন দাম চাচ্ছে লেন কত 1,45,000 টাকা 1,45,000 টাকা সাথে বকনা বাচ্চা রয়েছে সাথে বকনা বাচ্চা পাশে আরেকটা সাহেল দেখতে পাচ্ছেন একটা সাহেল আছে এটা বাচ্চা দিয়েছে আপনার আজকে আপনার দুই দিন হচ্ছে দাঁতে কয়টা এটা দাঁতে আপনার চার দাঁত দাঁতে চারটা দর্শক দাঁতে চারটা গাবিটি দুধ হচ্ছে কেমন এটা সকালবেলা এই সাইয়াল গাবি তো আসলে দুধ কম হয় ভাই এই ধরুন সকালবেলা চার পাঁচের হয় এদের এটার সাথে কি বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা প্রথম বাচ্চা নাকি দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এটা দামটা কেমন যাচ্ছেন এটা দাম চাচ্ছে আমি 1,15,000 টাকা 1,15,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে সাপেক্ষে নিতে পারবে দেখে শুনে আসি কথা বলে নিতে পারবে দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন গাবি দুটি দেখতে পাচ্ছেন ভিতর তো মনে আরো কিছু গরু আছে না হ্যাঁ আপনার ষাঁড় বাচ্চা আছে আর মহিষ আছে আচ্ছা তো চলুন ওদিকটা একটু দর্শকদেরকে দেখাই মহিষের মহিষটা দেখতে পাচ্ছি ভাই আমরা এটার বয়সটা কেমন এটার বয়স আপনার হচ্ছে আজ হচ্ছে 18 মাস হচ্ছে ভাই 18 মাস দামটা কেমন চাচ্ছেন ওজন কেমন আছে ওজন আছে আপনি 3.5 মণ ওজন আছে দামটা কেমন চাচ্ছেন বাচ্চা মহিষটা এখনো দাঁতে নাই ভাই দামটা কেমন চাচ্ছেন দাম হচ্ছে 1,10,000 1,10,000 টাকা এত দাম চাচ্ছেন দরদাম করে তো দরদাম করে নিতে পারবি ভাই সালাম তার হল না জিনিসে টাকা জিনিসে টাকা হবে দরদাম করে নিতে পারবে না আসি সহায় হলে কারো ভালো লাগলে দেখে শুন নিবে না হলে থাকবে দর্শক আপনারা দরদাম করে নিতে পারবেন তো এই সাইড এই সাইডে তো সার দেখতে পাচ্ছি এটার বয়সটা কেমন এটার বয়স আপনার 16 মাস 16 মাস এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি আমি হচ্ছে 75,000 টাকা 75,000 টাকা ওজনটা কেমন আছে এটা তো বাচ্চা গরু ভাই আর 3 মণের মতো আছে গরু খাওয়ানো হয় না খাবো লাগছে দাম চাচ্ছেন 75,000 টাকা 75,000 টাকা কারো ভালো লাগলে নেবে না হলে আলোচনার সাপেক্ষে নিতে পারবে আলোচনার সাপেক্ষে নিতে পারবে ছোট আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ষাঁড় বাচ্চা অস্ট্রেলিয়া এটাও ষাঁড় বাচ্চা এটার বয়সটা কেমন এটার বয়স আপনার হচ্ছে 7 মাস 7 মাস এটার দামটা কেমন চাচ্ছেন এটার দাম 45,000 টাকা আসছে 45,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে আলোচনা সাপেক্ষে সরজমিনে আসি দেখে নিতে পারবে ভাই